দেখছেন কীভাবে আপনারা আনুগত্য করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই পশুগুলিকে বশীভূত করে দিয়েছি। এটা যা বলে তাই শুনে, এগুলি কি করে দিয়েছে দেখেন, এই যে রানের গোশ, সামনের পায়ের রানের গোশের স্বাদ একরকম, পিছনের পায়ের রানের গোশের স্বাদ আর একরকম। সুবহানাল্লাহ, কবে না চিন্তা করছেন, খালি তো খাইছেন, বাজারে যে কইছেন আমার সামনের পায়ের রান্নার গোশ দিবা, বাজারে গিয়ে বলছেন যে সিনার গোশ খাইতে হবে, ওই ফানা গোশ তো দিবা না, মোটা মোটা রগ চাবাই নাকি দাঁতের মধ্যে ক্যাস ক্যাস করে কিট কিট করে, ওরা হবে না, সিনার গোশ তো দিবা। আচ্ছা, একটা গরুর মধ্যে এক এক জায়গার গোশের এক এক ধরনের স্বাদ দিয়েছেন কে? আল্লাহ বলেন আমি তোদের জন্য দিয়েছি, তোদের বশীভূত করে দিয়েছি, এখান থেকে কিছু কিছু প্রাণীর গোশত তোরা খাও, এই প্রাণীর এক জাতীয় প্রাণী নয়, এক রকমের স্বাদ না, এমনকি এক ধরনের প্রাণীর গোশের ভিতরও আমি বিভিন্ন জায়গার গোশ বিভিন্ন রকমের স্বাদের করে তৈরি করে দিয়েছি। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতগুলির মধ্যে একটি বিশেষ নিয়ামত চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ জন্তু তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং এগুলির মধ্যে কী উপকারিতা রয়েছে, এগুলি কেন তিনি আমাদেরকে দিয়েছেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তুলে ধরেছেন এবং তিনি বলছেন তোমরা এত কিছু বোঝার পরেও কি আমার শুকরিয়া আদায় করবে না? অর্থাৎ আল্লাহ চাচ্ছেন আমি আমার বান্দাদেরকে যা কিছু দিয়েছি বান্দার এগুলি ভোগ করবে আর আমি মাবুদের শুকরিয়া আদায় করবে, বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই তার নিয়ামতের কথা স্মরণ করাচ্ছেন এভাবে, আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না? আল্লাহ বলতে চাচ্ছেন আমার নিয়ামতের তো অভাব নাই, এই নিয়ামতগুলি কি তারা দেখে না? এই কী নিয়ামত? এর ভিতরে একটা হলো আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা, মিম্মা আমিলাত আইদিনা, যা আমার হাত তৈরি করেছে, অর্থাৎ যা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তৈরি করেছি, আমার সাথে আর কাউকে অংশীদার রাখি নাই, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, এর মানে এই না যে আমার সাথে কোনো সহযোগী ছিল। একজন মিস্ত্রি ঘর তৈরি করে, মাইক তৈরি করেছেন একজন ব্যক্তি মেকার, কিন্তু এর সাথে সহযোগী ছিল, এই টেবিল টেনিসে মহাদিন সাহেব, কিন্তু এর সাথে সহযোগী কথা হয় না ছিল, বিল্ডিং তৈরি করা হয় মিস্ত্রিতে তৈরি করে কিন্তু সাথে জোগালিয়া সহযোগী থাকে, বাস চালায় ড্রাইভার কিন্তু হেল্পার সহযোগিতা করে। আল্লাহ এখানে বললেন আন্না খালাকনা লাহুম, আমি তাদের জন্য সৃষ্টি করেছি, পরে গিয়ে বললেন আনআমা, চতুষ্পদ জন্তু, কিন্তু এর মানে কি এই আমি সৃষ্টি করেছি আমার সাথে কাউকে সহযোগী রেখেছি? না, মিম্মা আমিলাত আইদিনা, আমার হাতের দ্বারা তৈরি করেছি, অর্থ আমি কাউকে অংশীদার রাখি নাই, আমি নিজেই এগুলিকে তৈরি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষকে তিনি নিজের হাতে তৈরি করেছেন, অন্য কোনো কিছু নিজের হাতে তৈরি করে নাই। জানি না আমরা যে আলোচনা আমরা কবে যেন একটু করেছি, জুমায় হোক বলা আছে, তো এখানে আল্লাহ বললেন আইদিনা, আমার হাতের দ্বারা আমি বানাইছি। মুফাসসিরগণ বলেছেন আল্লাহ তো মানুষকে তৈরি করেছেন তার হাতের দ্বারা, আর যা কিছু তৈরি করেছেন শুধু বলেছেন কুন, বলেছেন সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ বুঝাতে চাচ্ছেন
ও পৃথিবীর মানুষ, এগুলি কি তোদের চোখে ধরা পড়ে না? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোদের জন্য যত নিয়ামত দিয়েছি এর ভিতর থেকে চতুষ্পদ জন্তু আমার একটা নিয়ামত, যারা চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, তোদের চোখের সামনে থাকে, তোরা লালন পালন করো, বিভিন্ন উপকার ভোগ করো, এখান থেকে অনেক ধরনের উপকার সাধিত হয় তোদের। এইগুলি কিভাবে তৈরি করেছি আমি আল্লাহ? এগুলি কি আমি নিজের হাত দিয়া দিয়া কাউকে সহযোগিতা নিয়ে, কারো সহযোগিতা নিয়ে কি তৈরি করেছি? না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবল বলেছি হও, সাথে সাথে হয়ে গিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য চতুষ্পদ জন্তু বানাইছি, কাউকে সাথে রাখি নাই, অথচ সেই আমার নিয়ামত এই চতুষ্পদ জন্তুর থেকে তোরা উপকার নাও আর এখান থেকে শুকরিয়া আদায় করো, মাঝে যাদের মাধ্যম দিয়ে তোদেরকে আমি দিয়েছি এদের শুকরিয়া আদায় করো। যেমন হাল চাষ করা হয় গরুর উপকার, গরু দিয়া হাল চাষ করে না, এখন তো ট্র্যাক্টর হয়েছে, তারপরেও এখনও গ্রামগঞ্জে অনেক জায়গায় গরুর মাধ্যমে হাল চাষ করা হয়, গরু ঘোড়া। চাষের পরে যদি সেই জমিতে ভালো ফসল হয়, ফসল দেন কে? আমরা বলি কি, এবারে যে জায়গায় কাজে রাখছি ও লোকটা খুব ভালো চাষ করছে, জমিটা সুন্দর মতো চাষ হয়েছে আর ভালো বীজই বপন করছে। ভালো বীজ লাগাইলেই কি হয়, ভালো চাষ করলেই কি আরে ভাই ফসল হয়? ফসল দেন কে? এখানে বলা উচিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ফসল দিয়েছেন, আর আমাকে এমন একজন ব্যক্তির মাধ্যমে কাজগুলি করিয়েছেন যিনি সুন্দরভাবে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে, সুবহানাল্লাহ। অথচ আমরা উল্টো আল্লাহরে বাদ দিয়া শুকরিয়া কৃষকের, আল্লাহ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেন বান্দাদেরকে, খাদ্যে ভরপুর, বছরের খাবার অনেকে ঘরে মজুদ রাখে, বাজারে যাবেন মাছ লাগবে পাইতেছেন, শাক লাগবে পাচ্ছেন, গোশ লাগবে পাচ্ছেন, যা লাগবে পাইতেছেন, দিতেছেন কে? আমরা বলি খাদ্যমন্ত্রী এবার খুব কড়া, সব খাদ্যের যোগান দিতে পারে, যা লাগবে তাই পাই, তিনিই তো অ্যারেঞ্জ করেন। সে অ্যারেঞ্জ করতো কোথা থেকে এখন বোঝা যায়, কারণ স্বয়ং প্রধানমন্ত্রীও এখন বলে একটু নিজেদের কন্ট্রোল করেন, খাওয়া দাওয়া একটু কম খান। সেদিন শুনলাম মাছের কাটার রেসিপিও দিয়েছেন প্রধানমন্ত্রী, মাশাআল্লাহ ভালো, মাছের কাটা এক ঘন্টা সিদ্ধ করে মাছের কাটাও খাওয়া যায়, খারাপভাবে নেবেন না, না ভালো কথা, সে পরামর্শ দিবে না জাতিকে। বেগুন রোজার সময় বেগুনই পাচ্ছেন না, এখন সে আপনারা একটু বেগুনি ছাড়া আপনাদের তেফতারিও হয় না, আর আমরা তো হুজুরেরা বলি বেগুনির দরকার নাই, আর খাইয়েন না, খাইলে আর গ্যাস হবে, খালি পেটে ভাজা করা দরকার কি? আমাদের কথা তো শোনেন না, প্রধানমন্ত্রী বলতে হবে, প্রধানমন্ত্রী চিন্তা করে দেশের জনগণ আমাকেই ভোট দেয়। আবার আপনারা অনেকে বলেন ভোট নাকি লাগে না, সেটা আপনাদের কথা, আমরা যেটা বলি কেউ তার ভোট দেন, তো এই জনগণকে খুশি রাখার জন্য বেগুনই তো খামাল লাগে, আর বেগুন যেহেতু দাম অনেক বেশি, জনগণ কিনে খাইতে পারে না, এখন সে যদি আপনাদের পরামর্শ দেয় কুমড়া খাইতে আপনারা বেগুনই বানান, তাহলে দোষটা কি করছে? ট্রল করার তো আমি তেমন কিছু দেখি না। তো যাই হোক, এর থেকে বোঝা যায় যে খাদ্য দেয় আল্লাহ, খাদ্যমন্ত্রী দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে এগুলিকে মজুদ করছেন, এগুলিকে মানুষের কাছে ডিস্ট্রিবিউটের ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু মূলত খাদ্য দিয়েছেন কে? আল্লাহ বলছেন এগুলি তো কেবলমাত্র আমি করি, আমি দেই, আমার সাথে কোনো সহযোগী নাই, তোদের চতুষ্পদ জন্তু তো আমি দিয়েছি, আর এই চতুষ্পদ জন্তু আমি দিয়ে সুন্দরবনে আমি ছেড়ে দিতে পারতাম, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, হরিণও আছে, হরিণ মানুষে খায় কি খায় না? কিন্তু পোষা যায়, পোষা যায়। সুন্দরবনে আল্লাহ রাব্বুল আলামিন বাঘ ছেড়ে দিয়েছেন, যদিও আমাদের সুন্দরবনে সিংহ নাই, আফ্রিকার জঙ্গলে সিংহ আছে, হাতি আছে, আমাদের দেশে সুন্দরবনেও হাতি আছে, ভারতে আছে হাতি। এই হাতি, এই বাঘ, এই হরিণের মতো করে যদি আল্লাহ রাব্বুল আলামিন চতুষ্পদ জন্তু সবগুলিকে যদি আল্লাহ জঙ্গলে ছেড়ে দিতেন, আমাদের অধিকারভুক্ত না করতেন,
তাহলে আমরা আমিষ পাইতাম কোথায়? আমিষের ঘাটতি। কি পরিমাণ গরুর গোশ বিক্রি হয় দেখছেন, কি পরিমাণ গোশ বিক্রি হচ্ছে বাজারে, এগুলো পাইতাম কোথায়? জটিল ব্যাপার ছিল, শিকার করতে হতো, জঙ্গলে যেতে হতো, তা ধরতে গেলে আমাকে ধরে হয়তো তারা খেয়ে ফেলত, সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোদের জন্য নিজেই চতুষ্পদ জন্তু তৈরি করে নিয়েছি, কেউ আমার সাথে নাই, কাউকে আমি সাথে নেই নাই, ফাহুম লাহা মালিকুন, এরপর আমি আল্লাহ তোদের অধিকার ভুক্ত সেই পশুগুলোকে করে দিয়েছি। মালিক, মালিক, তোদেরকে আমি মালিক বানাই দিছি, তুই এর মালিক, কেউ দশটা পাঁচটা, কেউ বিশাল কয়েকশো গরু ছাগল ভেড়ার মালিক, এই মালিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের করে দিয়েছি। আমি শুধুমাত্র তোদের মালিক করে দিয়েছি, বিষয়টা এমন নয়, আমি আল্লাহ তাআলা তোদের বশীভূত করে দিয়েছি এই জন্তুগুলাকে, অর্থ বশ করে দিয়েছি, বশ। এই দেখেন না, বিভিন্ন রিফ্লেক্টেড থাকে, বশ করানোর তদবির পাওয়া যায়, বশ করানোর তো তাবিজ। স্বামী যায় ওজার কাছে যে আমার একটু স্বামীটার একটু বশ করান যায় কিনা, মানে যা বলবো স্বামী সেটাই শুনবে, উঠপোষ করবে। আবার স্বামীতে যায় যে আমার বউ কথা শোনে না, একটু বশ করানো যায় কিনা, প্রেমিক প্রেমিকা দৌড়ায় ওজার কাছে, বলে যে ওকে বশ করতে হবে আমার সাথে। এই যে বশ করানো, অর্থাৎ যা বলবো তাই শুনবে, রাগ করবে না। আল্লাহ বলেন ওয়াদাল্লাল্লাহুম, আমি বশীভূত করে দিয়েছি তাদের জন্য এই চতুষ্পদ জন্তুগুলিকে, দেখেন যদি বশীভূত করে না করে দিতেন কেমন হতো? জঙ্গলি একটা গরু আপনি ধরতে পারবেন? যদি আপনি জঙ্গলি গরুর কাছে যান, তা ধরার জন্য আরও যত গরু আছে সব বেশি গুতাইয়া আপনারে শেষ করে দেবে, দেখছেন না জিওগ্রাফি চ্যানেল। আপনি একটা হরিণ ধরতে যাবেন, অন্য হরিণেরা এসে আপনাকে গুতাইয়ে শেষ করে দেবে, জঙ্গলি কিছু ধরা যায় না, শিকার করা যায় না, একাকি আপনাকে ধরতে পারবেন না, ওদের জাতি যারা আছে এরা সবাই এসে আপনাকে আক্রমণ করবে। অথচ আপনার গোয়ালের মধ্যে শতাধিক গরু রয়েছে, ছাগল রয়েছে, ভেড়া রয়েছে, দুম্বা রয়েছে, উট রয়েছে, মহিষ রয়েছে, এই প্রাণীগুলিকে আপনি যা বলেন তাই শোনে। আপনি যখন গোয়াল ঘরের ভিতরে নিয়ে যান, যার দড়ি যেখানে সে সেই সেই জায়গায় দাঁড়াইয়া যায়, আপনি শুধুমাত্র গলার ভিতরে দিয়ে দিয়ে আটকাই দেন। এটা তো শহরের মানুষ একটু কম বুঝবে, আপনার কি বেশি শহরের বুঝতেছেন না বেশির বিষয়গুলো? আর এটা আপনার যতই শহরে হন না কেন, এই পরিস্থিতি কিন্তু সামনে আসতেছে, এর মোকাবেলা আমাদের সামনে এইভাবে করতে হবে ভাই। এই আধুনিক শহর আর থাকবে না, ভূমিকম্প দিয়ে আল্লাহ শেষ করে দেবে, এই যে স্যাটেলাইট, এই যে ইন্টারনেট, এই যে কারেন্ট, এগুলো কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। এই যে পারমাণবিকের যুদ্ধ, এটা বেশি থাকবে না, এই তৃতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিকের যুদ্ধ শেষ, আর ওর মাধ্যমে সব এই বিষয়গুলো ধ্বংস হয়ে যাবে। এই যে পিস্তল বন্দুক এগুলো কিছু থাকবে না, আবার সেই ঢাল সরকি তরবারির যুগ চলে আসবে। ঈসা আলাইহিস সালাম বল্লম দিয়ে দাজ্জালকে শেষ করবেন, কেন? তার কাছে ঈসা আলাইহিস সালাম হুজুর মানুষ, এর কাছে তো বন্দুক পিস্তল থাকবে না, সেই জন্য দাজ্জালের কাছে থাকবে বন্দুক পিস্তল মেশিন গান, হ্যাঁ এগুলো থাকবে তার কাছে, রিভলভার ওর কাছেও থাকবে না, এই জন্য সে দৌড়াবে, তা নাহলে দূরে বসে ঈসা আলাইহিস সালামকে তাক করতে পারতো, পারবে না, সরাসরি সম্মুখ যুদ্ধ হবে। আর সম্মুখ যুদ্ধ হলেই একজন ইমানদার হুঙ্কারের সাথে, আল্লাহ তো বলছেন একজনের বিরুদ্ধে দশজন, সুবহানাল্লাহ, ওদিক দশজন দাঁড়াবে এদিকে একজন, একজনার হুঙ্কারে দশজন শেষ, সুবহানাল্লাহ। সম্মুখ যুদ্ধে হলে যারা আজকাল যত বড় বাটপার, যত বড় সিটার, যত বড় ভণ্ড, যত বড় ফাজি, এরাই তত বড় নেতা, এদেরকে মানুষ ভয় করে, কারণ সম্মুখ যুদ্ধ না, এটা হলো ব্রেনের খেলা, আর হলো শয়তানির খেলা,
যে যত বেশি শয়তানি করতে পারবে সে তত অন্যজন ঘায়েল করতে পারবে। এই খেলা বেশি দিন আর থাকবে না, খেলা হবে সম্মুখ খেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে বশীভূত করে দেব, বশীভূত করে দিয়েছি, অর্থাৎ যা বলবো আমরা এই প্রাণীগুলিকে তারা সেই কথাগুলি শোনে। আল্লাহ, যেমন এই যে বলছিলাম যে জঙ্গলি কোনো গরুকে আপনি ধরতে পারবেন না, আপনি আক্রমণ করবে, আর আপনি নিজের গরু, নিজের ঘোড়া, নিজের মহিষ এগুলিকে আপনি অনায়াসে আপনি তাড়াইয়ে নিয়ে যেতে পারতেছেন, আবার নিয়ে আসতে পারতেছেন, ওদেরকে আপনি শাসন করতে পারছেন, ওদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন শুধুমাত্র আপনার ইশারায়। চাষ করছে দেখছেন, বলে ঠাই 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 ঠাই, এই নাই 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 নাই, বাই বাই বাই, শুনছেন এগুলা? এই যে ডান বাম বলছে, গরুতে ঠিক ডানে গেছে, বাই বললে বাই গেছে, ঠাই ঠাই বললে সোজা আসছে, নাই গরুতে কি চিনে যে এই আমার মালিকের জমি এইখান দিয়ে শেষ হয়ে গেছে, ও পাশে আর যাওয়া যাবে না? এটি কি গরুতে চিনে? সমান সমতল ভূমিতে ওই যে চলে গেছে, যখন কিনারায় গেছে মালিকে বলছে বাই বাই বাই, এই যে বাই সময় চলে আসছে। আবার ধান মাড়াই যখন করে তো দেখছি গরু একটার সাথে একটা গলায় দড়ি দিয়া বা মহিষ দড়ি দিয়া ঠাই 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 ঘুরাইতেছে ঘুরাইতেছে, যখন ওই যে কী জানি দেওয়া লাগে একটা নামানোর পর, একবার নামায় গরু, নামাবার পরে আবারও সেই উপর থেকে ওরা ছাটাই করে আবার একটাকে উপরে দিয়ে আবার আনে, তো ওই সময় গরু কী করে, ওই সময় যে মাঝে যে থাকে ওর একটু ঠাই ঠাই বলে, এই মাঝের গরুটা এবার সোজা হাঁটা দেয়, এরাও সোজা হাঁটা দিয়ে ফাঁসা যায় দাঁড়ায়। দেখছেন কীভাবে আপনার আনুগত্য করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লালনা লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই পশুগুলিকে বশীভূত করে দিয়েছি। এটা যা বলে তাই শোনে। এগুলি কি করে দিয়েছেন? ছাগল নিয়ে গেছেন মাঠে, ছাগল দিয়ে খামি, দেখছেন আপনারা ছাগল দিয়ে খামি, আপনার দশটা ছাগল নিয়ে গেছেন, একটা খামি যদি দেয় সেই একটা খামি শুধু একটি জামে নিয়ে যায়, কান ধরে টানতেছে ও শেষরা খাইতেছে, তারপর ওর পা সরাইতেছে, মারাত্মক খামি। এই জন্য কেউ যদি কথা না শোনে এইভাবে যা বলে তাই যদি হয় এরকম বলে, ছাগলই খামি দিয়েছে এরকম বলে। তো একটা ছাগলকে আপনি নেবেন বাসায়, ও যেতে চায় না, এতে আপনার ঘাম ছুটে যাচ্ছে, যদি আপনার দশটা ছাগল থাকে আপনি কীভাবে সবগুলো যদি আজকে বলে যে আমরা যারা আছি আজকে ধর্মঘট করলাম, কেউ আজকে বাড়িতে যাব না, বা আজকে গোয়াল ঘরে আছি কেউ মাঠে যাব না, মালিক আজকে আমাকে ভালো খাওয়ান এই জায়গায় দেবে, মাঠে যাই খাইতাম না, ধর্মঘট, আপনার পক্ষে কি সম্ভব ছিল দশটা ছাগলের কিছু ওই ছাগলে খামি ঠেলে নিয়ে যাওয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এই ছাগলগুলিকে তোমাদের বশীভূত করে দিয়েছি। এই ঘোড়া পিঠে উঠছেন, আপনার হাতে রশি আছে, ওকে আপনি চালাচ্ছেন, টক বক টক বক টক বক চলতেছে, আপনি যে পথে ওকে বলতেছেন ও সেদিকেই যাচ্ছে, যদি ও সেদিকে না যাইতো আজকে মালিকে আছে পিঠে ওরে নিয়ে জঙ্গলে যাব। আপনার মতো মানুষের কি সম্ভব ছিল এই ঘোড়াকে ফিরিয়ে রাখা? হাতির পিঠে মানুষ, লাঠির মাথায় দড়ি বেঁধে তার মাথায় আর একটা লোহা, হাতির কানের উপরে যে কত জোরে বাড়ি দেয় আর বলে এদিক যা সেদিক যা, যা বলে হাতি তাই শোনে, কি একটু ইশারা দেয় বাড়ির মাধ্যমে মানে সুরটা আপনার সামনে এরকম করে ধরবে, আপনি তাকে টাকা দিতে হবে তা না হলে হাতি ছাড়বে না। দেখছেন না আপনার এগুলো রোডের সামনে দাঁড়ায় এই দোকানে দোকানে আসে সুরটা ভরে দেয়, যদি আপনি না দেন ও যাবে না। আচ্ছা এইগুলাকে হাতিকে, এই হাতি যদি মানুষের বশীভূত যদি না হতো তাহলে এই হাতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কি মানুষের ছিল? কে করে দিয়েছেন?
জোরে বলবেন না আল্লাহু আকবার। আমরা এই নিয়ামতগুলি শুধু দেখি, উপভোগ করি, কিন্তু এগুলো চিন্তা করি না। এগুলি যদি বিবেক দিয়ে যদি চিন্তা করতাম, সিজদায় বারবার শুকরিয়া লুটিয়ে পড়তাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া যাল্লালনাহা লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই চতুষ্পদ জন্তুকে বশীভূত করে দিয়েছি, মানুষে যা বলে এরা তাই শোনে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, ফামিনহা রুকুবুহুম, আর সেখান থেকে তারা এই চতুষ্পদ জন্তুর ভিতর থেকে কিছু কিছু জন্তুর উপরে তারা আরোহণ করে, চলাফেরা করে, তাদের বাহন হিসাবে ব্যবহার করে। যদিও এখন আমরা বাহন হিসেবে ব্যবহার করছি না, এখন আমরা স্বাভাবিকভাবে বাহন হিসেবে ব্যবহার করছি না, এখন বাহন হিসেবে সাইকেল আছে। আবার তেলের যে কন্ডিশন এখন, মানুষ মাঝে তো বাইসাইকেল ছেড়ে মোটর সাইকেল নিছে, এরপরে যাদের মোটর সাইকেল ছিল প্রাইভেট কার কিনেছিল, মানুষের উন্নতি হয়েছে। যেই তেলের অবস্থা যখন একটু ওলট পালট হয়ে গেছে, এখন অনেকে আবার বাইসাইকেলের দিকে ঝুঁকছে। কিছুদিন পর এই তো অবস্থা, এই আবার মানুষ পূর্বের দিকে যাচ্ছে, আমরা তো উন্নতির দিকে যাচ্ছি। উন্নতি হতে 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 এখন একটা জায়গায় শেষ, এখন আবার অবনতির দিকে আমরা রওনা করছি, এখন আর উন্নতির দিকে যাইতেছি না। এখন আস্তে 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 আমরা নিচের দিকে নামতেছি। যাদের প্রাইভেট কার ছিল মোটর সাইকেল এবার চলে, যাদের পাঁচটা চারটা গাড়ি ছিল, বউর একটা, মেয়ের একটা, ছেলের একটা, নিজের একটা, তারা এবার বলে পাঁচটার দরকার নাই, তিনটা বাদ থাকুক, একটায় বের হইয়া ওই একটা নিয়েই ঘুরে ঘুরে আসে। এরপরে ছেলের হুন্ডা যদি থাকে, ওই হুন্ডায় বাবা বের হয়, এখন আর প্রাইভেট কারের দরকার নাই, তেল অনেক পড়ে। প্রাইভেট থেকে চলে আসলো হুন্ডা, সেখানে হুন্ডার যারা ছিল এখন গেল বাইসাইকেল, আর যাদের বাইসাইকেল ছিল এরা এখন পাও সাইকেল। তবে আমার স্বপ্ন আছে, আমার তো আশা, আমি গ্রামে থাকব এবং একটা ঘোড়া কিনব, সেই ঘোড়ার চলে আমি বাজারে যাব, হাটে যাব, পাগড়ি পরা থাকবে, জুব্বাও থাকবে, না জানি আবার কিনা ইমাম মাহদি সৈনিক টনিক মনে করে আবার উলট পালট কিছু হয়ে যায়, কিন্তু এটা আমার আশা, মানে আমার কেমন ভালো লাগে, অন্যরকম লাগে, যে কত সুন্দর একটা ব্যাপারটাই আলাদা, তাই না? কত সুন্দর আরোহণ যোগ্য একটা পশু ঘোড়া, যেমন দ্রুতগামী সেরকম আনুগত্যশীল, অ্যাক্সিডেন্টের হয় নাই। বাইসাইকেল বলেন, মোটর সাইকেল বলেন, প্রাইভেট কার বলেন, এগুলো অ্যাক্সিডেন্টের ভয়, পড়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না হাড্ডি গুড্ডি। আমি তো একবার মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে 2 বছর ভুগছি, এই ঢাকায় আসার পরেও আমি মানে নামাজ পড়ে যখন সেজদায় গিয়ে উঠে যখন বসতে হয়, তখন আমি পার উপরে বসতে পারিনি, পা ছড়াই দিয়ে পর বসতে হতো। এরকম প্রায় 1.5 বছর ঢাকায় আমার এই অবস্থা কাটছে। এখনও সে অভ্যাসের কারণে দেখবেন আপনারা, যখন সালাম ফিরানো শেষ, এরপরে কিন্তু আমি আর ওই পায়ের উপরে বসে থাকি না। দেখছেন আপনারা, আমি বসে যাই, টোটাল পা ছড়িয়ে দিয়ে বসে যাই, কারণ আমার ওই পাটা এখনও ব্যথা করে। কিন্তু ঘোড়া থেকে এরকম পড়ার সম্ভাবনা নাই, কারণ অদালনাল্লাহুম, আল্লাহ বলছেন আমি আল্লাহ ঘোড়াকে তোর অধীনস্থ করে দিয়েছি। সুবহান, এর মাধ্যমে ফামিনহা রুকুবুহুম, আর এর ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যত চতুষ্পদ জন্তু দিয়েছি, এর ভিতর থেকে কিছু কিছু মানুষ আরোহণ করে এর উপরে, যেমন ঘোড়া, উট, উটকে তো মরুভূমির জাহাজ বলা হয়, উটের পিঠে এত পরিমাণে বোঝা নেওয়া হয় মনে হয় যেন একটা বাড়ি যাইতেছে, একটা বাড়ি। সৌদি গেলে দেখবেন আপনারা, যখন বিভিন্ন জায়গায় সফরে যে যায় মানুষ বিভিন্ন আকর্ষণীয় স্থানগুলি, দর্শনীয় স্থানগুলি দেখতে, ওই সময় গাড়ি থেকে বাহিরে খেয়াল করলেই দেখা যায়। তো সবার অবস্থা তো সমান না, তো এখন এই যে বাহনগুলি এরকম দেখতে, ওই যে বাড়ির মতো করে চলে যেটা দেখতে খুব কষ্ট, এমনি আপনারা উট দেখতে পাবেন বা 2-1 জনকে দেখবেন উটের পিঠে রাখাল রাখালের আছে এরকম। তো যাই হোক, তো এই উটকে তো মরুভূমির জাহাজ বলা হয়, কেমন যখন উট যখন হেঁটে যায় মনে হয় যেন জাহাজে যেভাবে বোঝাই করে মালপত্র, ওইরকম উটের পিঠে মালপত্র বোঝাই করা হয়, আর উট হেঁটে যায় ও মনে হয় যেন পিঠে কিছুই লয় না। সুবহানাল্লাহ,
উঠতে বসে থাকি, ও বসে থাকে, এরপরে বোঝা চাপানো হয়। ও যখন দাঁড়ায় ওর মনেই হয় না ও এমনি একা যেভাবে দাঁড়ায় স্বাভাবিকভাবে ওইরকমই সব নিয়ে দাঁড়াই যেতেছে। এরপরে সেই বোঝাই দেওয়া সেই বা ইচ্ছুর মালসা মারার উপরে আবার মানুষ উঠে বসতেছে, পরিবারের কয়েকজন সব নিয়ে চলে যেতেছে। মরুভূমির জাহাজ, আল্লাহ বলছেন উপরে তোমরা আরোহণ করো, ঘোড়ার উপরে তোমরা আরোহণ করো, তুমি উঠে উঠে যাবা, একটু দেরি হবে, তখন তুমি ঘোড়ার পিঠে যাবা, দ্রুত তোমার যেতে হবে বাইসাইকেল থেকে এবার মোটরসাইকেল ঘোড়া, এই ঘোড়ায় চলে যেতে পারবে। আগের কালে তো রাজা বাদশারা হাতির পিঠে চলতো, অনেক সৈনিকেরা সেনাপতি যারা ছিল এরাও হাতির পিঠে চলতো, তারা যুদ্ধ বিগ্রহ করত। তো এগুলো আমাদের আরোহণযোগ্য পশু। আল্লাহর বলে আরবি সুন্দর বলেছেন গাধা, গাধা তো গাধাই, ওর পিঠে যত চাপাইয়ে দেন ও কোনো মাইন্ড করে না, ও নিয়ে শুধু হাঁটতেই থাকে। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এগুলি মানুষের বশীভূত করে দিয়েছি। তা না হলে সেদিন দেখলাম নেটে একজন লোক গাধাকে খুব মারতেছে, খুব মারতেছে, থাপড়াইতেছে, লাঠি দিচ্ছে, কিছু সময় পর ওই গাধাটা সে মানুষটাকে ধরছে, কামড়াই করছে, ধরে আশ্রাইতেছে। দেখছেন আপনারা হাতির অবস্থা, মাঝে মাঝে সার্কাস খেলা যখন মানুষেরা সার্কাস খেলা দেখায়, যারা দেখছেন কেমন বশীভূত করা হয়েছে সার্কাস খেলা হাতি দিয়ে, কত বড় সাহস একটা হাতির, কি পরিমাণ শক্তি! এই যে ট্রাক পড়ে গেছে মাল সামানা সহ পেরির ভিতরে, হাতির শুরের সাথে সেটা বেঁধে দেওয়া হয়েছে দড়ি, সেই ট্রাকটা হাতি সেই ট্রাকের সেই দড়ি নিয়ে সোজা উঠে গেছে ট্রাক সাথে, যে দুইটা ঠিক আছে চলে গেছে। কত শক্তিশালী প্রাণী! এইগুলা নিয়ন্ত্রণ করে ছোট একটা ছেলে, উট এত বড় বিশাল প্রাণী, উটকে যদি একটা ইঁদুরের লেজের সাথে বা পায়ের সাথে যদি একটা রশি বেঁধে আর উটের লাগাম করে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে উট এত আনুগত্যশীল ওই ইঁদুরের সাথে সাথে উঠ হাঁটবে। সুবহানাল্লাহ, কইতে পারলেন না? ছোট্ট একটা শিশু উটকে নিয়ে যেতে পারে, কেমন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পশুভূত করে দিয়েছেন। আল্লাহ বলছেন এগুলো তোমাদের আরোহণযোগ্য পশু, এর উপর তোমরা আরোহণ করো। কয়েকটা উদাহরণ দিব আর দরকার নেই, আপনারা তো বুঝতেই আছেন। এগুলি নিয়ামতগুলি এক একটা বিষয় একটু স্মরণ করে দেখবেন যে কেমন লাগে। মাবুত আমাদের মালিক, তিনি আমাদের রব, না চাইতে কত কিছু দিয়ে রেখেছেন, শুধু ভোগ করছি, বুঝি না যেটা আমার মালিকের দেওয়া বড় নিয়ামত। শুক্রিয়ার চিন্তা বাসনা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহা ইয়াকুলুন, এই চতুষ্পদ জন্তুর ভিতর থেকে এমন কিছু জন্তু আছে যার গোশত তারা খায়। বলেন গরুর গোশত খাই না আমরা, ছাগলের গোশত খাই, উটের গোশত খাই, মহিষের গোশত খাই, এভাবে চতুষ্পদ জন্তুর গোশতগুলি আমরা খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে বস্তু, এই যে গোশগুলি খাও, গরুর গোশত সব ছাগল না দিয়ে আল্লাহ, ভেড়া না দিয়া, দুম্বা না দিয়া, মহিষ না দিয়া, শুধু একটা প্রজাতি দিবে, শুধু খাওয়ানোই যদি উদ্দেশ্য হবে আমিষের ঘাটতি পূরণের জন্য, আমার বান্দাদের আমিষের ঘাটতি পূরণ হবে, তাহলে গোশত খাওয়াইতে হবে। তাহলে একটা প্রজাতি দিলেই তো হতো, শুধু গরু দিত বা শুধু ছাগল দিত বা শুধু ভেড়া দিত, হইলেই তো না। আল্লাহ এক জাতীয় খাবার দেয় না, এক জাতীয় প্রাণী দেয় নাই খাওয়ার জন্য। প্রায় দিন গরু খাচ্ছেন, এখন গরুর গোশ আর ভালো লাগছে না, এবার তো ছাগলের গোশ খাইতে মন চায়। গরুর গোশের স্বাদ একরকম, ছাগলের গোশের স্বাদ আর একরকম। ছাগল, ভেড়া, তুম্বা কাছাকাছি দেখতে ছোট একই যে রকমের প্রাণী, তারপরে ছাগলের গোশের স্বাদ, ভেড়ার গোশের স্বাদ, তুম্বার গোশের স্বাদ আলাদা আলাদা। সুবহানাল্লাহ, আল্লাহ চিন্তা করলেন আমার বান্দারা খাবে, শুধু কি সবাই তো আর আমিষ পূরণের জন্য খাবে না, এটা কয়জনে খায়, আমরা তো বেশিরভাগই খাই মুখে মজা লাগে সেই জন্য, না আপনার আমিষ পূরণের জন্য খান, আমি তো খাই না। এগুলো ঘাটতি পূরণের জন্য খাওয়া হয় না, মজা লাগে সেই জন্যই খাই। আল্লাহ বলেন ও বান্দা একই ধরনের খাবার, কতদিন মজা লাগবে? বিরিয়ানি অনেক মজার, প্রতিদিন বিরিয়ানি খাও, পরে দেখবে সে পান্তা বেশি টেস্ট লাগে।
আমি আল্লাহ শুধুমাত্র আমি সেই জন্য দেই নাই, তোমাদের মজাও লাগাইছি, কারণ সবাই তো বুঝবে না এর মধ্যে আমিষ আছে, তুমি মজার জন্য খাবা, আমি আল্লাহ অটোমেটিক আমিষের ঘাটতি পূরণ করে দিব। কত বিশাল পরিকল্পনা আমার মালিকের আমাকে নিয়ে আসবে, সুবহানাল্লাহ। আবার দেখেন গরুর গোশ বাজারে গেলে বলেন ভাই আমার 1 কেজি গোশ দেন, আপনার যে জায়গায় মন চায় সে জায়গায় দিলে আপনি নিয়ে আসেন, বলেন যে ক্যারাইলের গোশ না কি বলে, ক্যারাইলের গোশ বলে নাকি কিছু রে বোঝেন, আমি আপনাদের ঢাকা এসে শুনেছি এই শব্দটা, নাকি শব্দ ভিতরে ভুল হচ্ছে কিনা, সামনের গরুর সামনের পায়ের গোশ রে কি গোশ বলে, আরে সিনার গোশ, সিনা তো বু, সামনের পায়ের যেন কি একটা গোশের আলাদা নাম আছে, সামনের পায়ের রানের যে গোশটা ওই, এরপরে ওই যে পায়ের যে হাঁটু এবং নল মানে নলার পিছনের সাইডের যে গোশটা কি গোশ বলে, আচ্ছা যাই হোক তো দেখেন এই যে রানের গোশ, সামনের পায়ের রানের গোশের স্বাদ একরকম, পিছনের পায়ের রানের গোশের স্বাদ আর একরকম, সুবহানাল্লাহ। কবে না চিন্তা করছেন, খালি তো খাইছেন বাজারে যে কইছেন আমার সামনের পায়ের রানের গোশ দিবা, বাজারে গিয়ে বলছেন যে সিনার গোশ খাইতে হবে, ওই ফানা গোশ তো দিবা না, মোটা মোটা রগ চাবাই নাকি দাঁতের মধ্যে ক্যাস ক্যাস করে কিট কিট করে, ওরা হবে না সিনার গোশ তো দিবা। আচ্ছা একটা গরুর মধ্যে এক এক জায়গার গোশের এক এক ধরনের স্বাদ দিয়েছেন কে, আল্লাহ বলেন আমি তোদের জন্য দিয়েছি, তোদের বশীভূত করে দিয়েছি, এখান থেকে কিছু কিছু প্রাণীর গোশত তোরা খাও, এই প্রাণীর এক জাতীয় প্রাণী নয়, এক রকমের স্বাদ না, এমনকি এক ধরনের প্রাণীর গোশের ভিতরেও আমি বিভিন্ন জায়গার গোশ বিভিন্ন রকমের স্বাদের করে তৈরি করে দিয়েছি। আল্লাহ আল্লাহ, একটু চিন্তা করি আমি বিষয়গুলা, আমি কত আপনাদের দরাই দিব, সময় কম। শুধু কি আমরা গোশ খাই, এর ভুঁড়ি ভুঁড়ি বুঝেন বট বট, এই যে বট খাই, মানুষ তো পশম আর ওই পেশাব পায়খানা সারা যা আছে অন্য সারে না, সব খাচ্ছি হালাল, আমাদের জন্য আল্লাহ যা হালাল করে দিয়েছেন আমরা তো সবই খাচ্ছি। এই যে বট, বটের স্বাদ আলাদা, কি যে স্বাদ লাগে না, চামড়া গরুর চামড়া ছাগলের চামড়া খান আপনারা, বড় লোক মানুষ না খাইতে পারেন, আমরা তো খাই, মাথার চামড়া খেয়ে দেখেন কি যে স্বাদ, মাথার চামড়ার স্বাদ একরকম, পায়ের নলার যে চামড়া ওর স্বাদ একরকম, আবার গায়ের চামড়ার স্বাদ একরকম, সুবহানাল্লাহ, চামড়ার স্বাদ একরকম, ভুঁড়ি বা বটের স্বাদ একরকম, কলিজি কলিজার স্বাদ একরকম, ফুসফুস ওই যে আর একটা ধলি কলিজি আর আছে কালো কলিজি স্বাদ আলাদা আলাদা, মাথার ভিতরে মগজ কি স্বাদ, হ্যাঁ মাথার মাথার গোশের হাড্ডি, দেখেন গোশ খাচ্ছি, চামড়া খাচ্ছি, নাড়ি ভুঁড়ি খাচ্ছি, পায়ের নলা সকালবেলা যদি তন্দুর রুটি হয় আর যদি নেহারি হয়, শুধু তো খাইছি খাওয়ার এমন নেমো খারাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া নেয়ামত খেয়েছি, খাওয়ার সময় বিসমিল্লাহ বলি না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলি না, শুধু খাই, আল্লাহ বলেন বান্দা এগুলিতে আমি দিয়েছি তোদের জন্য খা, আল্লাহই তো বললেন আমি তোদের অধীনস্থ করে দিয়েছি, তোদের খাওয়ার জন্য দিয়েছি, তোরা এতে আরোহণ করবি সেজন্য দিয়েছি, আমি তো তোদের দিয়েছি খা, আফালা ইয়াশকুরু, এত নিয়ামত দিলাম এত ভোগ করছো এর পরেও কি তোরা শুকরিয়া আদায় করবি না, কে বলতেছে শুকরিয়া আদায় করা লাগে না, বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওই এক একটা জিনিস খাবেন আর চিন্তা করবেন কেমনে হইল, কে দিল, কিভাবে আমার পাশ কাজ পর্যন্ত চলে আসছে। আরে ভাই আপনারা ঢাকা শহরে গরু পালেন কয়জনে, যারা গোশের জন্য গরু পালে কোরবানি টার্গেট করে পালে যে বিভিন্ন খামার, আপনি যে গরুগুলি খাচ্ছেন এ তো গ্রামগঞ্জের মানুষের সে গরু, ভারত থেকে আসতে সে গরু, এই যে প্রতিনিয়ত আমরা যে গরুগুলি খাচ্ছি, দেখেন পালন হচ্ছে এক জায়গায়, গোশ চলে আসতেছে এখানে আপনার প্লেট পর্যন্ত চলে আসছে,
এগুলি সব ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। এরপরে গরুগুলি যদি গর্ভবতী না হতো, পৃথিবীর কোন ডাক্তার ছিলেন যিনি গর্ভবতী করতে পারতেন? ছিল কেউ? আল্লাহই তো করে দিয়েছে। বাচ্চা আসছে, বড় হচ্ছে, কে করছেন? এগুলো চিন্তা করবেন, আমি এটা যে খাচ্ছি এর পিছনে মানুষের কতটুকু অবদান আর আমার আল্লাহর কতটুকু অবদান দেখবেন। ওই সময় যার মাধ্যম হয়ে আসছে এর কথা মনে না আসা আগেই শুক্রিয়া হবে কার দেখবেন, বড় অবদান তারই, কারণ তিনি না বানাইলে হইতই না, তখন শুক্রিয়া চলে আসবে। আল্লাহ, বিরক্ত হচ্ছেন না তো? আর 10 মিনিট, আমারও কষ্ট হচ্ছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাহুম ফীহা মানাফিউ, আর ওই চতুষ্পদ জন্তুগুলির ভিতরে তাদের জন্য আরও অনেক উপকারিতা আছে। আল্লাহ এত সময় যা বললেন, ও বান্দা শুধু যা বলেছি তোদের অধীনস্থ করে দিয়েছি, তোরা এখান থেকে গোশ খাও, আর এখান থেকে তোরা কিছু পশুকে আরোহী হিসাবে ব্যবহার করছ, শুধু কি তাই না, না আরও অনেক উপকারিতা আছে। সুবহানাল্লাহ, কবে না কি উপকারিতা, দুই একটা হিসাব করে। এই গরু দিয়ে, ঘোড়া দিয়ে, মহিষ দিয়ে আমরা হাল চাষ করি, এটা একটা নিয়ামত আল্লাহ, উপকারী। আল্লাহ বলছেন এই উপকার তোদের জন্য আছে। এরপরে আরও উপকারিত হলো, যেমন কুকুর, কুকুর তো পোষা মানুষের জন্য জায়েজ নেই। মসজিদের জুমায় আলোচনা করেছিলাম, বিশেষ করে একদিন কুকুর সম্পর্কে আলোচনা করেছিলাম আমরা, মনে আছে হয়তো আপনাদের। কুকুর যদি কোনো ব্যক্তি শখ করে পোষে তাহলে তার আমলনামা কর্তন হয়ে যায়। তো এই কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন তৈরি করলেন? তৈরি করেছেন যাতে কুকুর আমাদেরকে পাহারা দিয়ে, আমাদের মাল সামানগুলি পাহারা দিয়ে রাখতে পারে। সুবহানাল্লাহ, কবে না দেখেন, কুকুর শখের বশে পড়লে গুনাহ আপনার, যে ভালো আমল করছেন বাতিল হবে, কিন্তু আপনি যদি প্রয়োজনের তাগিদে বাড়ি পাহারা দেওয়ার জন্য বা পশু পাহারার জন্য বা আপনার কোনো উপকারের জন্য যদি গরুকে আপনি কুকুর পোষেন বা শিকারী পশু, আপনি কোনো প্রাণী শিকার করার জন্য যদি আপনি কুকুর পোষেন তাতেও আপনার কোনো গুনাহ নাই। বরং এই কুকুরকে যদি আপনি খাদ্য না দেন, পানীয় যদি না দেন যথাযথভাবে, তার যদি ট্রিটমেন্ট না করেন, পরিচর্যা যদি না করেন, তাহলে আপনার গুনাহ হবে। কি বুঝতেছেন? আল্লাহ বললেন এই চতুষ্পদ জন্তুর ভিতরে অনেক উপকারিতা আছে, যেমন কুকুর নিকৃষ্ট প্রাণীর ভিতরে উপকারিতা আছে যে তোমার বাড়ির দারোয়ান হয়ে কাজ করবে, মাসে মাসে তোমার কাছে 4,000, 5,000, 8,000, 10,000 টাকা বেতন নেবে না। এই যে বিভিন্ন বাসার দারোয়ান আছে না, নিচে বেতন দিতে হয় 10,000, 12,000, 15,000, কিন্তু কুকুর তো আপনাকে পাহারা দিয়ে রাখে, সারা রাত ঘুমায় না, অনেক কষ্ট করে, অথচ আপনার কাছ থেকে বেতন নেয়, এটা দিয়েছেন কে? যদি এখনো এখন এর উপকারিতা আমাদের মাঝে বেশি ধরা পড়ে না, কিন্তু আমরা সেদিকেই যাচ্ছি, সেদিকেই আবার যাচ্ছি, একটা সময় কুকুর দিয়েই আমাদের পাহারা দেওয়া লাগবে। আপনি নিশ্চিত ঘুমাইতে পারবেন না বাসায়, বাসায় ঘুমাইতে গেলে শুধু ভয় যে ওই আসে নাকি, এই ডাকাত আসে নাকি, এই চিন্তা কি আসে কিনা, কারণ হাহাকার শুরু হয়ে যাবে। হ্যাঁ, যখন ফল ফসল হবে না, দুর্ভিক্ষ যখন শুরু হবে তখন তো এই অবস্থা শুরু হয়ে যাবে। কোন সময় আপনাকে টেনে নিয়ে আর একেবারে ঘুনা করে খেয়ে ফেলবে, আপনি টের পাবেন না, এরকম অবস্থা হয়ে যাবে। সেজন্য ওই সময় কুকুর দরকার, ওই সময় মানুষ দিয়ে কাজ হবে না, ওই সময় তারও লাগবে। যাই হোক, আস্তে আস্তে আমরা সেদিকে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এবারে বিড়াল দেখেন, বিড়াল দিয়ে কী করেন? বিড়াল দিয়ে কী হন? বিড়ালের কারণে বাড়িতে ইঁদুর থাকতে পারে না। ইঁদুর মারে কি মারে? ইঁদুর মারুক আর না মারুক, বিড়ালের পায়ের শব্দ বা ডাকের শব্দ ইঁদুর যদি পায় ওর কি খোঁজ থাকে? দেখবেন কটকট করে কাটতেছে, গ্রামগঞ্জে টের শোনা যায় ইঁদুরে কাটতেছে, আওয়াজ পাওয়া যাচ্ছে, ওই সময় একটা বিড়াল ম্যাও করে ওঠে, কোনো আওয়াজ নাই।
দেখছেন এই বিড়ালও আমাদের কত উপকার করতেছে, ইঁদুরকে তাড়াবার জন্য কত চেষ্টা, আপনার মতো মানুষে এই চেষ্টা করতে পারবেন, আপনি যত কাশেন যত বলেন আপনি ফায়ার করেন বন্ধু দিয়েও তারপরেও আপনার একটুও ভয় পায় না, বিড়ালের ডাক শুনলেই তো। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন দেখ কত নিয়ামত তোদেরকে দিয়েছি আমি। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম ফিহা মানাফি, এই চতুষ্পদ জন্তুর মধ্যে আরো অনেক উপকারিতা আছে, যেমন এর চামড়া দিয়ে তোমরা জুতা বানাও, ব্যাগ বানাও, পোশাক তোমরা তৈরি করো, এরপরে পশম দিয়ে কম্বল তৈরি করো, পোশাক সহ বিভিন্ন ধরনের আসবাবপত্র এই পশুর পশম দিয়ে তৈরি হয়, শীতের পোশাক বিশেষ করে পশম দিয়ে তৈরি হয়, দামি অনেক দামি হয় পোশাকগুলি, এছাড়া বর্তমানে তো পশম বিক্রিও হয়, বিভিন্ন মানুষের পরচুল তৈরি করে, অন্য অন্য কিছু চায়নার কোম্পানিগুলি এটাই করে আমাদের দেশে তৈরি করে, তারা চায়না বিশেষ করে সাপ্লাই বেশি হয়, অনেকে চুল বিক্রি করে, চুল বিক্রি করা জায়েজ নেই, এটা কিন্তু হারাম, আপনার বাসায় অনেকে মহিলারা চুল রেখে বিক্রি করে, এটা বিক্রি করা কিন্তু জায়েজ নেই, মানুষের অঙ্গ এবার বিক্রি জায়েজ নেই, এটা হারাম। তো যাই হোক, তো আল্লাহ বলছেন বিভিন্ন পশম দিয়ে অ্যালং দিয়ে এগুলি দিয়ে অনেক উপকারিতা তোমরা ভোগ করছো, এর ভিতরে তোমাদের জন অনেক নিয়ামত রয়েছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 5 নম্বর আয়াতে বলছেন ওয়াল আনআম খালাকাহা লাকুম ফীহা দিফ, তিনি তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন, লাকুম ফীহা দিফুন, আর তার মধ্যে রয়েছে শীত নিবারক বস্তু। সুবহানাল্লাহ, পশু তৈরি করছেন আর শীত নিবারণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চামড়া পশমকে আল্লাহ দিয়েছেন। এরপরে এটাকে আরও স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 80 নম্বর আয়াতে বলছেন ওয়ামিন আসওয়াফিহা ওয়া আওবারিহা ওয়া আশআরিহা আসাসা ওয়া মাতাআন ইলা হীন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তাদের পশম, এরপরে এই যে তিনটে শব্দ আসছে যদিও প্রায় কাছাকাছি, পশম লোম এবং চুল, এগুলি থেকে তোমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গৃহ সামগ্রী তোমরা তৈরি করছো এবং ব্যবহার উপকরণ, অর্থাৎ তোমাদের ব্যবহারের জন্য যা কিছু লাগবে এর অনেক কিছু তোমরা এই চুল দিয়ে পশম দিয়ে তোমরা তৈরি করছো। আমরা তো দেখি কী বানায়, আরে যারা পোশাক টোশাক বানায় এরা জানে কী বানায়, আমরা আপনারা জানবো আমরা অনেক পোশাক ব্যবহার করি পশমের, কিন্তু আমরা টের পাই না প্রিয় ভাইরা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ধরনের উপকারিতা তোমাদের ভিতরে রয়েছে, শুধু কি তাই, এরপরে আল্লাহ বলছেন আজকে তাফসিরে ওয়ামাশারিব, আর রয়েছে পান করতে পারো, পান করা যায় এমন পানীয় উপকরণ। সুবহানাল্লাহ, বলেন তো কি পান করা যায়, দুধ, কি দুধ, আহারে দুধ যে কত বড় নিয়ামত, দুধের বৈজ্ঞানিক আলোচনা এখন করবো না আমরা, এটা পরে আলোচনা এটা আসবে ইনশাল্লাহ, আমরা ধারাবাহিক তাফসিরে বলে আসবে, আজকে শুধু নিয়ামতের একটু আমরা স্বাভাবিকভাবে বলে যাচ্ছি। দেখেন এই দুধ আমরা কতভাবে খাইতেছি, এক কিছু গরম করে তো খাই বলো উঠে, আবার এই দুধ দিয়ে আমরা সর উঠে ঘি বানাইতেছি, ভর্তার সাথে ঘি দিয়ে গরম ভাতে স্বাদই আলাদা না, এরপরে ছানা তৈরি করতেছি, ছানা তৈরি করতেছি, ছানা খাচ্ছি, মিষ্টি বানাইতেছি, দধি বানাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে জানো বান্দা দেখ দুধ আমি আল্লাহ তোদের জন্য দিয়েছি, কার থেকে দুধ হয়েছে, গরু থেকে, উট থেকে, ছাগল, ভেড়া, দুধা থেকে, মহিষ থেকে, চতুষ্পদ জন্তু যেগুলি খাওয়া তোদের জন্য হালাল, এই জন্তুগুলির যেগুলি মহিলা এদের ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধ তোদের জন্য তৈরি করে দিয়েছি, কিভাবে দুধ এসেছে দেখেন আল্লাহ কিভাবে বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আর নিশ্চয়ই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারতিন ওয়া দামিন লাবানান খালিসা, তার পেটের গোবর লবণ
ফারসিন ওয়াদামিন এবং রক্তের ভিতর থেকে লাবানান খালিস খাঁটি দুধ আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি। গোবর আর রক্ত কি দিয়া, গোবর আর রক্ত। দেখছেন না, ঘাস বেশি খাওয়াইলে গরুর দুধ বেশি হয়, শুনছেন না আপনারা? গ্রামে তো আমরা এরকম দেখতাম যে গাভীর গরুর দুধ, যে গাভীতে দুধ দেয় এর একটু ঘাস কেটে কেটে খাওয়ায়, কারণ দুধটা। আবার এই যে অস্ট্রেলিয়ার গাভীগুলা বেশি খাওয়ানো হয় জাপান, জাপান বুঝেন, জাপান দেশটা হয়েছে কি মেডিসিন দেয়, খই ভুষি টুসি দেয়, খড় কেটে কেটে পানি দিয়ে একে জাবরণ করে এরপরে দেয়, ওরা এগুলি খায়, শেষে পানি চুমুক দিয়ে খেয়ে ফেলে পেট ভরে ফেলে। তো এই গরুর দুধগুলি হয় একটু পানি পানি বেশি হয়। তো যদি যারা এই গাভীর দুধগুলি বিক্রি করে, যাদের মালিক যারা নেয়, তারা দেখলে স্বাভাবিকভাবে একটু মাইন্ড করতে পারে যে দুধের মধ্যে পানি দিচ্ছে, এত পাতলা কি দুধ হয় নাকি, যারা গ্রাম থেকে নতুন আসে এসকল ব্যক্তির এটা হবেই যে দেখছো কি ভেজালের ভেজাল, পানি দেওয়ার তো একটা সীমা থাকে, অর্ধেকের বেশি দিছে পানি, আসলে পানি নেয় ওই যে খাইছে পানি। আচ্ছা, যা খায় সেখান থেকে শোধন করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দুধের জন্য নিয়ে যান, আবার রক্তের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু রক্ত দুধের ভিতরে নিয়ে যান। অর্থাৎ খাদ্য এখান থেকে, রক্ত এবং গোবর থেকে নিষ্কাশন, যা খাচ্ছে ওখান থেকে নিষ্কাশন করে আল্লাহ রাব্বুল আলামিন দুটি সমন্বয় করে দুধ তৈরি করে বান্দাকে খাওয়াইতেছে প্রতিনিয়ত। দেখেন, একটা গরুর বাচ্চার যতটুকু দুধ লাগবে তার থেকে স্বাভাবিকভাবে ওলানে দুধ বেশি হয়। কেন হয়? যাতে শুধু বাচ্চা না, মানুষের আমার বান্দারাও যেন খাইতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন, কোরআনে কিন্তু বলছেন, দেখ আমার শরীর, তোদের জন্য আমি এরকম দুধ তৈরি করে দিয়েছি, দুধ দিয়ে দিয়েছি, কত সুন্দর সিস্টেম করে। আর এখন প্রসেসিং এর মাধ্যমে যে দুধগুলি তৈরি হয় গুঁড়া দুধ, এগুলি কি দুধ খান, শুধু ময়দা খান আর আটা খান, পসা তা তাও আর কিছু খান, সুগারের তা, সুগারের দুধ যেগুলি মানুষে খায় না, এগুলি ওরা ওই দুধ দহন করে, স্বাভাবিক সুগারের দুধ দোয়ান যায় না। এই যে গোপালগঞ্জে একটা এলাকা, এলাকায় ওই যে র্যাবের একজন ইয়ে আছে না, কি জানেন নাম না, সরওয়ার আলম স্যার, উনি বিভিন্ন জায়গায় অভিযান করে, ভালো ভালো অভিযান, গোপালগঞ্জে একটা অভিযান করে, উনি দেখলেন শুকর একটা খামার থেকে বাচ্চাদেরকে দুধ খাওয়ায় সকালবেলা, বাচ্চাগুলো আলাদা রাখে, শুকরগুলো আলাদা রাখে, দুধ খাওয়ানোর পরে শুকরের লেজ ধরে এরপরে এরকম ঘুরায়, সামনে বড় ডিশ রাখে, ঘুরিয়ে এরকম লেজ উপরে ধরে, ধরলে ওইগুলো বমি করে ছেড়ে দেয়। কী করে? বমি করে শুকরের বাচ্চাগুলি, এই বমিগুলিকে তারপরেই বানায়, দধি বানাইয়া আমাদের বাগেরহাট পিরুজপুরে সাপ্লাই দেয়। কত যে খাইছি আল্লাহই জানে, আমি একটু দধি ভালো খাই, এখনও ভালো খাই, কিন্তু এখন তো কপালে জোরে না, কারণ এই সমস্তের জন্য। ওই সময় একটা আছে সাতক্ষীরা ভাণ্ডার, এখানে বললে তো আপনারা চিনবেন না, ওই জায়গায় দধির এত স্বাদ হইতো, সব জায়গার থেকে এই দুধ, এই ঘরের দুধের স্বাদটাই আলাদা দধির। আমার বোনাইরাও যদি বাড়িতে আসতে বলতো, ভাইয়া দধি কিন্তু খাওয়াইতে হবে, আমি চলে যেতাম দধি নিয়ে আসতাম, আমিও তো এই পাগল, তোমরা খাওয়া লাগে, তো এইভাবে দুধ খেতাম। এখন মনে হইতেছে জানলা কীভাবে মনে হয় শুকরের ওইগুলি খেয়েছি, আল্লাহ মাফ করুক। তো দেখেন, এইভাবে করে আমাদেরকে বিভিন্নভাবে খাওয়ানো হচ্ছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে দুধ দিয়েছেন সেটি হলো খাঁটি নির্ভেজাল, এর বাহিরে মানুষ যা তৈরি করে সেগুলি আল্লাহর দেওয়া এই নিয়ামতের মতো কোনো দিনও হতে পারে না। কথা বোঝেন নাই? দেখবেন বাচ্চা, গরুর বাচ্চা হোক, আপনি গরু গাভীর দুধ খাওয়ানো বন্ধ করে দিয়ে বাজার থেকে কেনা দুধ খাওয়ান, দেখবেন পায়খানা করে ও কেমন করে, আবার মায়ের দুধ খাওয়ান ঠিক মতো করতেছে, এই আমার শ্যালো ছোটো জন, এবারে বাচ্চা হয়েছে, মা অসুস্থ, দুধ খাওয়াতে পারে নাই, কেনা দুধ খাওয়াইছে, এখন পাতলা পায়খানা করতেছে, কি সমস্যা আল্লাহই জানে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধের ভিতরে কত সুন্দর নেয়ামত রেখে দিয়েছেন যে খাবে আর কিচ্ছু খাওয়া লাগবে না, এইতেই সব কিছু, পানীয় পূরণ হবে, খাদ্যর ঘাটতিও পূরণ হয়ে যাবে। দেখেন, এই দুধ দিয়ে আমরা কত জাতের খাবার তৈরি করতেছি, রেসিপি কি দেখেন, ওই যে বললাম ঘি তৈরি করছি আমরা, ছানা, দধি, মিষ্টি, মালাই, আইসক্রিম, আরে আল্লাহ রে, আইসক্রিম বাচ্চাদের খাওয়াই না, বাজারে যেগুলো কিনতে পাওয়া যেগুলো খাওয়াই না, বাসায়
ফ্রিজে নিজেরা বানাইয়ে খাওয়ান, স্বাদ একটু কম হলেও এইটা ঠিক মানে বাচ্চারা উপকৃত হবে, যদিও ঠান্ডা জিনিস সেটা বুঝে খাওয়াইতে হবে। কিন্তু ওই যে বাজার থেকে যে আপনার বিভিন্ন কোম্পানি যারা তৈরি করে ওগুলো তো আসল দুধ দেয়ই না, দেয় গুঁড়ো দুধ, আরে ডানো, এরপরে যে হরলিক্স, এগুলোর ভিতরে তো সব শুকরের দুধের ইপাওয়াস যে এত অনেক, মানে 2-3 বছর আগে খবর হরলিক্সের খবরটা বললাম, ডানো এগুলি তো আসলে গরুর দুধ না। এরপরে দেখবেন কত চালাক মানুষ, এখানে গরুর খাঁটি গরুর দুধ পাওয়া যায়, কি গরুর খাঁটি গরুর দুধ, গরু কি আর খাঁটি আর অকাঠি আছে নাকি, হবে কি, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায় না, এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় না, বেটা খাঁটি গরুর দুধ। যাই হোক, এগুলো তাদের কি চালাকি নাকি আসলে তাদের বোঝার ভুল লেখার ভুল সেটা ভিন্ন ব্যাপার। আসলে খাঁটি গরু না গরু খাঁটি দুধ পাওয়া খুব মুশকিল, সেজন্য এই যে খাঁটি দুধ দিয়ে আইসক্রিম তৈরি হয় না, এগুলো বাচ্চাকে খাওয়াই হয়তো আপনারা সর্বনাশ করবেন, এক লক্ষ টাকার সর্বনাশ, আর বাচ্চাদের শারীরিক অনেক ধরনের সংক্ষতি হবে এবং তাদের মেন্টালিটিরও বিভিন্ন ধরনের সমস্যা হবে। যদি শুকরের দুধ যদি দেওয়া হয়, অন্য কোনো হারাম জাতীয় যদি কোনো খাদ্যের ভিতরে থাকে, তাহলে মানসিকভাবে মেন্টালিটিভাবে বাচ্চারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই যে মানুষের স্বভাব শুকরের মতো হয়ে গেছে, মানুষের স্বভাব কুকুরের মতো হয়ে গেছে, আপনারা তো হটডগ খান, হটডগ আপনারা খান কিনা জানি না, অনেকে হটডগ খায়, হটডগ কি, ডগ মানে কি, কুত্তা কি, আর হট গরম কুত্তা খাইতেছে আপনার ছেলেরা হটডগ, যদি লেখা থাকে কুকুরের গরম মাংস বা গরম কুকুরের মাংস অর্থাৎ বুঝাচ্ছে তেজস্বী কুকুরের মাংস হটডগ, এই গরম কুকুরের মাংস খাইতেছে আপনার ছেলেরা, যদি বাংলায় লেখা থাকতো কুকুরের মাংস খাইত, ইংরেজিতে গিয়ে দিছে হটডগ, আর হটডগ খাইতেছে কি খাইতেছে যারা খায় রাও বোঝে না, আর আমরা যারা কিনে দিই আমরা বুঝতেছি কুত্তার মাংস, আর যারা এই কুকুরের মাংস খায় এদের স্বভাব তো কুত্তার মতো হয়, যারা শুকরের মাংস খায় এদের স্বভাব শুকরের মতো হয়, শুকরের নিকৃষ্ট স্বভাব, পরে বলবো, দেখি এখন যাচ্ছি না আমরা দুধের আলোচনা আছে, সতর্ক থাকবেন ভাই। ও আচ্ছা, এরপরে দেখেন কত খাবার ফিরনি তৈরি করছি, দুধ ছাড়া কি ফিরনি হয় নাকি, পায়েস তৈরি করছি দুধ দিলে কি নাই স্বাদ, এবারে চা খাইতেছি দুধ চা, রং চা আর দুধ চা স্বাদে, ওই যে আপনারা তো ডেনিশ দিয়ে খান, আল্লাহ জানে ও কি কাশ, আমার তো মনে হয় ওই ডেনিশ দিয়ে মনে জানে কাশ কতজনে একসাথে কাশিয়ে কাশিয়ে ওর ভিতরে হান্দাই দিচ্ছে, কীভাবে তার রুচি মধ্যে একটা ব্যাপার, কীভাবে ওই ডেনিশ ঘুমিয়ে খায় মানুষ, দেখছেন আপনারা কী অবস্থা, কেমন বিচ্ছিরি দেখে, এটা বাদ দেন নাই সমস্ত খাওয়া, অনেকে হুজুরে চা খাওয়াইতে চায়, হুজুরে খায় না, অনেকে কষ্ট পাইছে, হুজুরে কেমন মানুষ, ভাব দেখায় আসলে না, ভাব দেখায় না ভাই, কেমনে খাইতে পারো, এ একটা কারণ, আরও কারণ আছে, হুজুরে দাওয়াত খায় না, দাওয়াত খায় না কেন এটা আমি জানি, আপনাদেরকে হয়তো বলছি মাঝে মাঝে কোনো এক সময় খাবো কেমনে বলেন, এই যে জবাই হয়, জবাই হয়, জবাই করতে গেলে বিসমিল্লাহ আল্লাহর বলছে কি বলে নাই, আবার যে বলছে তার ইমান আছে কি না এত সন্দেহ, নামাজই পড়ে না, মাথায় টুপি দিয়েছে, দাড়ি রাখছে, কষায় বেশিরভাগ দেখবেন মাথায় টুপি দাড়ি বসে থাকে, শুধুমাত্র বুঝায় যে আমি বড় হুজুর নামাজি, মানে মুসলমান, আমার কাছ থেকে মুসলমানরা কিনে খাবে, এই সকল ব্যক্তিরা যারা নামাজ পড়ে না এইরকম লেবাস ধরছে, এরা যদি হিন্দু পাড়ায় থাকতো এরা ধুতি পরিয়ে বসতো, বসতো থাকে মুসলিম পাড়ায়, এই জন্য মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য টুপি পাঞ্জাবি পরে বসে বসতো বেসার জন্য, এরা আসলে মুসলমান না, নামাজই পড়েন, আবার কিসের মুসলমান, আমি এখানে কথাই বলছি না, ম্যাক্সিমাম জায়গায় অবস্থা, আবার বিভিন্ন জায়গায় সিটি যে শহরগুলিতে ঢাকা সিটিতে এখানে যে দায়িত্বশীল আছে একজন ইমামকে বা একজন হুজুরকে সিটি কর্পোরেশন থেকে বেতন দেওয়া হয় সে জবাই করবে, কিন্তু দুর্ভাগ্য দুঃখজনক বিষয় হলো এই, যাদের দায়িত্বে এরা জবাই করে না, ভোর রাইতে এসে জবাই করবে, কাজ নেই খেয়ে গিয়ে হুজুরের হুজুর তো একটা রেখো বলে তাই যে তোমরা জবাই দিয়ে নিও, খুচরো গুরুত্ব বোঝে নাই যে যা দিকে জবাই করে আমি সকলকে হালাল খাওয়াবো, এটাও সে বোঝে নাই, আমি নিজে সাক্ষী বাগেরহাটে, বাগেরহাটে বাজার বাসায় মেহমান আসছে, আমি বাগেরহাটে গেছি মসজিদের সাথেই, আমাদের বাগেরহাট যে বাজারে মসজিদ, মসজিদের সাথেই একজন আছে টুপি পরে থাকেন, উনি ভালো মানুষ নামাজি, তো ওনার কাছে গিয়ে গোস চাইলাম, ওনার যারা আছেন ওনারা গোস মাপতেছেন, ওনাকে আমি টিশারা দিন মেয়েদিকে আসেন, আসলো কানে কানে জিজ্ঞেস করলাম যে জবাই দিছে কে, এই কথা জিগিয়ে লাভ নেই, আমি কে
কয় ওই হুজুর রাহা আছে, হে দেয় না, হে আমাকে কইছে যে তুমি তোমরা যে যে সময় পারো ওই সময় লাগে জবাই দিয়ে লইবে তোমরা। হুজুরে মাস যায় বেতন উঠেই ঠিক নাই, কিন্তু হে জবাই দে না। কে জবাই দেয়? কয় যে যে সময় পারে এই সময় দেয়, মানে উনিও দেয় না। কথা বুঝতেছেন আপনারা? বলেন এই অবস্থা হলে কিভাবে সেই প্রাণী খেতে পারে জানা অবস্থায়? অথচ বুখারীর হাদিস সম্ভবত 51 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আল হালালু বাইয়িন আল হারামু বাইয়িন ওবাইনহুমা মুশাব্বাহা, হালালও স্পষ্ট হারামও স্পষ্ট, এর মাঝে কিছু আছে অস্পষ্ট, অর্থাৎ এটা হালাল না হারাম মানুষ বুঝে উঠতে পারে না, বুঝছেন? ফামানিত্তাকাল মুশাব্বাহা ইস্তাবর আলিদিনিহি ওয়া ইরদি, আল্লাহর রাসূল বলছেন যে ব্যক্তি এই সন্দেহযুক্ত খাবার থেকে বেঁচে থাকলো সে তার নিজের ধর্মকে বাঁচাইলো, নিজের মান মর্যাদা ইজ্জতকে সে হেফাজত করলো। তাহলে দেখেন কি করব, হালাল স্পষ্ট খাব, হারাম স্পষ্ট খাব না, কিন্তু যেখানে সন্দেহ সেটা কি করব? এর সমাধান বুঝি আল্লাহ আল্লাহ নবী দেয় নাই? এই তো হাদিস যত সম্ভব বুখারীর 51 নম্বরে বলা হয়েছে, সম্ভব এই হাদিসে স্পষ্ট রাসূল বলেছেন যে ব্যক্তি সন্দেহযুক্ত এই খাবার থেকে বেঁচে থাকবে সে তার নিজের মান মর্যাদাকে হেফাজত করলো এবং তার ধর্মকে তার দীনকে সে নিজে হেফাজত করলো। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে খাই বলেন? মানুষের বাড়ি দাওয়াত কায়দা আছে, দাওয়াত খেতে গেলাম মাছ খাবো শাক সবজি দিয়ে খাবো, এতে তো অসুবিধা নেই। মাছ যদি হিন্দু থেকে ওটা নাস্তিকও কাটলেও অসুবিধা নেই, খাওয়া যাবে মাছ শাক, অসুবিধা নেই, জবাই প্রশ্ন না। কিন্তু আপনার বাসায় গিয়ে যদি আমি গোশ না খাই আপনি তো কষ্ট পাবেন। আবার অনেক কারণ থাকে, আরে এ তো কথা বলতেছি রাগ করেন না তো, আরে বাসায় গেলে ওই যে একটা দেখা যায় ঘুমটা পড়াই রাখছে টেলিভিশন, ওটা দেখলে লজ্জায় মন চায় যে আমি যদি শেষ হয়ে যাই, গেছি দরজা পর্যন্ত ঢুকতেও পারি না আসতেও পারি না যদি ওটা খেতে হয়। এটা কিন্তু কি বুঝাইতেছেন হুজুর? আপনি টিভি দেখেন না এটা বুঝাইতে চান? আর যদি দেখেনি তো আবার ঢাকার দরকার নাকি? আর যদি ঢাকেনি তো আবার খোলেন কেন? এই সমস্ত পাগলামি পাইছেন কোথায়? হুজুরকে ভয় করেন, এই ভয়ের দরকার কি যে আল্লাহকে ভয় করে না? কথা বুঝেন নাই? একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো অনেক জায়গায় তো হুজুরকে বেশি মহব্বত করে যে নিজের ঘরের যে মহিলা তারাই এসে হুজুর একটু নিজের হাতে বাইরে খাওয়ায়, সে বুঝেই না সে পর্দা কি জিনিস, সে বুঝতে চায় হুজুর মানুষ এরা কি খারাপ নাকি নজর খারাপ নাকি। যদি আপনি বলেন দেখেন পর্দার বিষয় তাহলে তারা বলবে যে আমার মন অত খারাপ না, একটু বলে ফেলেন। এই ধরনের অনেক ধরনের সমস্যা হয় যার কারণে আমরা ওইটা আমি নাই এই জন্য বেঁচে থাকার চেষ্টা করি। তা আপনারা কষ্ট পাইন পান না তো আমার উপর ভাই কষ্ট পাইয়েন। তো যাই হোক, দেখেন আল্লাহ বললেন এই ধরনের তোমাদের জন্য অনেক খাবার দেয়, তুমি পুডিং বানাইতেছো, পুডিং পুডিং খাইতেছো, মাঠা খাচ্ছ, ঘোল খাচ্ছ, লাচ্ছি খাচ্ছ, লাবণ খাচ্ছ, এই দুধ দিয়ে কত ধরনের খাবার তোমরা তৈরি করে খাচ্ছ, বান্দা শুধু খাও আর আহ কি মজাটা হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটানে, এবার শোনেন ভালো করে পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনেক চতুষ্পদ জন্তুকে নিজের হাতে নিজে তৈরি করে তোমাদের জন্য দিয়েছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অধীনস্থ করে দিয়েছি, তোমাদের মালিক করে দিয়েছি, তোমাদেরকে সেই পশুগুলির মালিক বানিয়ে দিয়েছি। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে বশীভূত করে দিয়েছি, তোমরা যা বলবা তাই তারা শুনবে, ফামিনহা রাকুবুহুম আর সেগুলির উপরে তোমরা চলাফেরাও করতে পারো, আমিনহা ইয়াকুলুন যার যেখান থেকে গোশ খেতে মন চায় সেই স্বাদের সেই প্রাণীর গোশ তোমরা খেতে পাচ্ছ, আলাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব এছাড়া আরো অনেক উপকারিতা তোমরা এই পশুগুলি থেকে নিচ্ছ, ওয়া মাশারিব আর তোমরা সেখান থেকে দুধ নিয়া বিভিন্ন ধরনের খাবার তৈরি করে তোমরা খাচ্ছ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পশুগুলির ভিতরে এত নিয়ামত রেখেছি, শুধু এই নিয়ামতগুলি ভোগ করেছ কিন্তু কোনোদিন আমি মালিকের শুকরিয়া আদায় করো নাই। আল্লাহ বলেন আফালা ইয়াশকুরুন,
করুন। এত কিছু দিলাম, এরপরও কি ওরা শুকরিয়া আদায় করবে না? কে বলতেছেন? আল্লাহ বলেন, যারা মুমেন তারা শুকরিয়া আদায় করবে কি করবে না, আর যারা বেঈমান ওরা শুকরিয়া আদায়, ওরা আল্লাহকে খুঁজে পায় না, কিন্তু এর পরে যারা আছে এদের খুঁজে পায়, আল্লাহকে খুঁজে পায় না। ইমানদার যারা তারা সর্বপ্রথম কাকে খুঁজে পায়? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে বান্দা, তোকে যত নিয়ামত আমি আল্লাহ দিয়েছি, এই নিয়ামতগুলি পেয়ে খেয়ে ভক্ষণ করে আমি মাবুদের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোকে শুকরিয়া আদায় করার জন্য আরো বেশি বেশি করতে পারো সেই ধরনের ব্যবস্থা করে দিব। অর্থাৎ যত শুকরিয়া আদায় করবি নিয়ামত আমি আল্লাহ তত। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার শুকরিয়া আদায় করবি আমি তোকে আরো শুকরিয়া আদায় করার মতো ব্যবস্থা করে দিব, তোকে নিয়ামত আমি আরো আগের থেকে বেশি বেশি দিতে থাকবো। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর আমার শুকরিয়া আদায় করবি না, অস্বীকার করবি, অকৃতজ্ঞ হবি, শোনে না, ইন্না আযাবী লাশাদীদ, আমার শাস্তি কিন্তু মারাত্মক, খুবই কঠিন, খুবই জটিল, খুবই মারাত্মক, খুবই ভয়ানক। আল্লাহ বলছেন, দানি বিলকিস তার এলাকায় সাবাবাসীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নিয়ামত দান করেছিলেন। আল্লাহ, এই কথাটা বলেই শেষ করে দিব, খুবই সংক্ষেপে বলছি এই কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা সাবা 15-16 নম্বর আয়াতে বলেছেন, আমি শুধুমাত্র আপনি আপনাদের আয়াত বলছি না, শুধু শিক্ষাটা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সাবাবাসীদের জন্য দুটি বাগান তৈরি করে দিয়েছিল। কয়টা বাগান? এই বান্দাদের জন্য এত নিয়ামত এই বাগানের মধ্যে ছিল, ওই সাবাবাসীদের আর কিছু করতে হতো না, শুধু বাগানে যাইতো, যার যা লাগবে তারা সবই পাইতো। সুবহানাল্লাহ বলবেন না, এত পরিমাণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়ে দিয়েছে। এরা ভোগ করেছে, আল্লাহর ইবাদত করেছে, কিছুদিন পরে আস্তে 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 মানুষ আল্লাহকে ভুলে যেতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে 13 জন, একজন পাঠাইছে হয় না, সহযোগী আর একজন, আর একজন 13 জন নবী পাঠাইছে। কয়জন? 13 জন। এরা সকলে বলছে, আল্লাহর এই যে নিয়ামত তোমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, অকৃতজ্ঞ হইও না। ওরা খায় আর আকাম কুকম করে, আল্লাহকে চিনেই না, বলে এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে এইভাবে হয়েছে, এই সাগর থেকে ভেসে যাচ্ছিল একটা ফল, সেই ফলটা এই তীরে এখানে এসে যখন ভাটা নেমেছে ওই সময় এখানে এই তীরে বা চরে এটা বেঁধেছে, আর সেখান থেকে আস্তে আস্তে গাছ অঙ্কুরিত হয়েছে, সেখান থেকে বড় হয়েছে, ওই গাছটা থেকে আরও ফল হয়েছে, সেই ফল আবার পড়েছে, আবার পানিতে কিছু ভাসিয়ে নিয়েছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, আবার এর আশেপাশে হয়েছে, এইরকম করেই তো বিশাল জঙ্গলের সৃষ্টি হয়ে গেছে, এইরকম করেই তো এত বড় বাগান হয়েছে। আরে কপাল পোড়া গোষ্ঠী, প্রথম ওই ফলটা দিয়েছে লেগে পাঠাইয়া, এগুলো তো আল্লাহ ভাবে করেছেন। ওরা বলে এটা বৈজ্ঞানিক, এই সিস্টেমে প্রাকৃতিক নিয়মে হয়েছে, এটা তো প্রাকৃতিক, এটা প্রাকৃতিক সৃষ্টি, এখানে আবার আল্লাহ কি আছে? হুজুর কাম নাই, খালি বই বই, খালি কথায় কথায় আল্লাহ সব করছে, আল্লাহ দাও আমরা ওরাই তো আমি বলতে। নবীরা 13 জন নবীরা বলছেন শুকরিয়া আদায় কর, কিন্তু হলো না। পরে আল্লাহ রাব্বুল আলামিন ওদের উপরে, আগে এর আগে বাঁধ দেওয়া ছিল, পাহাড় থেকে ঢল আসতো পানির ঢল, বাঁধ দিয়ে ওটা অন্য লাইনে ওরা পাঠিয়ে দিত পাশে পানি, আল্লাহ রাব্বুল আলামিন বাঁধকে ভেঙে দিলেন, সেই পানির ঢল সব নেমে আসলো, পানি দিয়া সেই এলাকার সেই বাগানগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। পরে আবার সেই বাগানে জাক্কুম ফল, এরপরে যে ঝাউ গাছ এবং সামান্য কিছু কুল গাছ, কিছু বড়ই গাছ, যা আল্লাহ রাব্বুল আলামিন সেই তীরের সেই বাগানে আবার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিল। এই সূরার এই এই যে সূরা সাবা 15-16-17 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে শুকরিয়া আদায় করে নাই বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে শাস্তি দিয়ে সেই নিয়ামতগুলিকে। এবার আমাকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে বুঝাইছেন সূরা ইয়াসিনের 71, 72 ও 73 নম্বর আয়াতে,
একাত্তর, বাহাত্তর ও তিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন অসংখ্য নিয়ামতের ভিতর থেকে একটি নিয়ামতের কথা এই চতুষ্পদ জন্তু নিয়ে আল্লাহ বুঝিয়েছেন, কত কিছু এখান থেকে তোমরা ভোগ করছো বান্দা, এগুলি শুধু ভোগ করো কিন্তু দেখো না, এগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এরপরেও কি শুকরিয়া আদায় করবা না? যদি শুকরিয়া আদায় না করো তাহলে শাস্তি কিন্তু আসতেছে, এই নিয়ামত কিন্তু আর তোমার মুখের কাছে আসবে না। দেখেন না কেমনি নিয়ামতগুলো যাইতেছে, কেমনে যাইতেছে, গরুর গোস্ত আগে খাইছেন কত? আমি তো 80 টাকা, 80-90 টাকা, 100 টাকায় তো আমি কিনছি, আমি কিনছি, আমার বয়স এখন 35+37 চলে। মহিষের গোশ 25 টাকায় কিনছি, মহিষের গোশ, আর এখন তো গরুই খান, মহিষ খান গরুর গোস্ত হইয়া, মানে বেজাল ঢুকছে কি, যাই হোক গরুর গোস্ত খাইতেছেন 650-700, হ্যাঁ কত, 700 হয়ে গেছে, ও 600 টাকার সময় কিনছিলাম একবার, 700 হয়ে গেছে, চিন্তা করা যায়। তো দেখেন সেই 70 থেকে 700 হয়েছে কেন, গরু অভাব নাই, অনেক গরু গোস্তের অনেক চাপ, এই জন্য দাম বাড়ছে। জানেন এই সিস্টেমটা, জানেন দাম বাড়ে কেন পণ্যের? যখন চাহিদা বেশি হয়, যোগানটা যখন কম হয়, তখন গিয়ে দামটা বেড়ে যায়। চাহিদা যোগান সম্পর্কে যে ধারণা আছে বুঝছেন, বুঝবেন তো, এই দেখেন এখন আমাদের চাহিদা বেশি কিন্তু যে পরিমাণে আমাদের গোশের চাহিদা সেই পরিমাণে যোগান নাই, সাপ্লাই নাই, সাপ্লাই হবে কেমনে? কারণ আগে গ্রামগঞ্জ এক একটা গোয়ালে যে গরু থাকতে, এখন তো গোয়াল ঘরই নাই তার গরু কই, দেখছেন আপনারা, এমন কোনো বাড়ি ছিল না যে আমাদের এলাকায়, এমন কোনো বাড়ি ছিল না যে এক একটা গোয়াল ঘর ছিল না, এমন কোনো ব্যক্তি ছিল না যে অন্তত একটা দুধের গাভী ছিল না, কিন্তু এখন নাই, কিচ্ছু নেই, নেওয়া সব উঠে যাচ্ছে, উঠে যাচ্ছে কেন, কেন বুঝেন নাই? শুকরিয়া আদায় করি। আল্লাহ বলেন আফালা ইয়াশকুরুন, এখনো কি শুকরিয়া আদায় করবি না? আমরা শুকরিয়া আদায় করবো না, আসুন শুকরিয়া আদায় করে বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর নিয়ামতগুলি আমরা উপভোগ করব আর আমরা শুকরিয়া আদায় করব, আর সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলি আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তাফসীর থেকে আমাদের সকলকে এই যে তার নিয়ামতগুলির কথা বলেছেন এর যথাযথ প্রয়োগ করে আমরা যেন তার যথাযথ শুকরিয়া আদায় করে শুকরগুজার বান্দায় পরিণত হতে পেরে আমরা যেন আল্লাহর কাছ থেকে শুকরিয়া আদায় করার আরও বেশি করে আদায় করতে পারি, সেই ধরনের নিয়ামত যেন আরও বেশি রূপে নিতে পারি, আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে দান করে বলে আমিন।